বাজারে কমতে শুরু করেছে চালের দাম, পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে নতুন আলু সহ সবজির দামও। অন্যদিকে সরবরাহ কম থাকার অজুহাতে মাছ ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে চড়া দামে, তবে ভোজ্য তেল, ডাল, চিনি আর গরুর মাংস সহ সব ধরনের ভোগ্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন প্রান্ত পারভেজ। কিছুটা স্বস্তি ফিরেছে লাগামহীন চালের বাজারে। গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে। আমদানি ভালো থাকলে আরও কমবে বলে মনে করছেন বিক্রেতারা। গত সপ্তাহে চাউলের দাম 2 টাকা 1 কেজি করে সব চাউলেই কমছে আর কি। বেশিরভাগ মোটা চালের দামটা কমছে বেশি, সেগুলোর দামটা কমছে কম। চাল কমেছে নর্মাল, যেগুলো আপনার 28 লতা যেটা, মিনিকেট, তারপর পাইজাম যেটা আছে। আরও কমা উচিত চালের দাম, কারণ বর্তমানে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের আসলেই খারাপ। পর্যাপ্ত আমদানি থাকায় কমেছে আলু সহ সব ধরনের সবজির দাম। টমেটো আছিলাম গত সপ্তাহে 80, এই সপ্তাহে হয়ে গেছে 60। খিরাই আছে 80, এখন হয়ে গেছে 50। গত সপ্তাহে এই সপ্তাহে সবজির দাম মোটামুটি অনেক কম আছে। শীতকাল অনুযায়ী যে দামটা হওয়ার কথা ছিল সেই দামটা কম, বাট বাজারে স্বস্তি ফিরে আসছে। কিছুদিন আগে আমরা যে সবজি 100 টাকা করে কিনছি সেটা এখন 70-80 টাকা করে পাওয়া যাচ্ছে। তবে উল্টো চিত্র মাছের বাজারে। প্রকারভেদে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। দেশি মাছটা পাওয়া যায় না, চাষের মাছটা পাওয়া যায়। চাষের মাছটা দাম কমছে, দেশি মাছটা একটু বাড়ছে। কম্পারেটিভলি একটু বেশি, দেশি মাছগুলো একটু বেশি আর চাষের মাছ মোটামুটি স্টেবল আছে। মাছের বাজার কেজি প্রতি 1 থেকে 150 টাকা বেশি মনে হইতেছে। নতুন বছরকে সামনে রেখে মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় ব্রয়লারের মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। গত সপ্তাহে ছিল 50, এই সপ্তাহে 160 টাকা কেজি, 10 টাকা বাড়ছে। 30 বাস্তের জন্য মুরগির চাহিদা বেশি, এই জন্য বাড়ছে। এক সপ্তাহ বেশ করে বেড়ে গেছে, মনে হচ্ছে একটু নাগালের মধ্যে হলে ভালো হয়। গত সপ্তাহে আমি 140 টাকা কেজি কিনেছি আর এই আজকে 160 টাকা কিনলাম। তবে অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল, চিনি ও গরুর মাংসের দাম। বাজার দামে কিছুটা স্বস্তি ফেরায় সন্তোষ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।